আমাদের সামান্য জ্বর হলে আমরা অনেক সময় হতাশায় ভুগি যে এত নামাজ কালাম পড়ি, আল্লাহকে এত ডাকি, এত হক হালাল মতো চলি, মিথ্যা কথা বলি না, এরপরে রোগে সুখে আমাকেই ছাড়ে না কেন? ওই যে সুৎখুরকে আল্লাহ চোখে দেখে না, আছে কিনা জোরে বলেন। ও ঘুষের ব্যবসা করে, চাঁদাবাজি করে, ওর উপর আল্লাহ গজব করতে পারে না, ও মরতে পারে না, এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়ে যায় যে আমি এত ভালো মানুষ, আমার বিপদেই ছাড়ে না, এরকম একটা মানসিকতা অনেকের মধ্যে কাজ করে, হয় কিনা জোরে বলেন। এবং তারা ভাবতে থাকেন আল্লাহ বোধহয় আমার প্রতি কোনো কারণে নারাজ। মানুষেরা ভাবতে থাকে সবাই ব্যবসা করে বড়লোক হয়ে যায়, আমি ব্যবসা করি কিন্তু বড়লোক হই না, শুধু ব্যবসায় ড্যামেজ হয়, লস যায়, খাসারা হয়ে যায়, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, কোনোভাবেই ব্যবসার মধ্যে ডেভেলপ করতে পারলাম না আমি, সবাই বড় হয়ে যায় কিন্তু আমি বড় হতে পারলাম না, ব্যবসার মধ্যে কোনোভাবেই লাভবান হই না, তাহলে কি আল্লাহ কোনো কারণে আমার প্রতি নারাজ? বন্ধু বান্ধবরা বলে ও লোক ভালো না, এই জন্য ব্যবসায় লাভ হয় না। অনেক সময় সৎ মানুষেরও এইরকম অপবাদের শিকার হতে হয়, ঠিক কিনা? সে একনিষ্ঠ ব্যক্তি, সৎ মানুষ, ব্যবসার পলিসি হয়তো বুঝে না, কিংবা আল্লাহ পাক তাকে দিচ্ছে না যে কোনো কারণে, এটাকে সে মানসিকভাবে কষ্ট পেতে থাকে, আর তার সাথে সঙ্গীরা যারা আছেন তারাও সুযোগ পেলেই তাকে ঘায়েল করতে থাকে। পক্ষান্তরে যে অসৎ লোক, মিথ্যাবাদী, চোর, ডাকাত, খুনি, মাস্তান, মানুষের জমি জমা দখল করে খায়, মানুষের গলে পাড়ার মধ্যে টাকা আদায় করে, সুদের ব্যবসা করে পাঁচতলা দশতলা বাড়ির মালিক হয়েছে, এভাবে চাঁদাবাজি করে যারা বড় লোক হলো, তারা অনেক সময় ভাবতে থাকেন যে আহারে আল্লাহ যে আমার প্রতি কত খুশি, আমি যেখানে হাত দেই ছায়ের মধ্যে হাত দিলে ছাই সোনা হয়ে যায়, বিশাল খুশি আমার প্রতি আল্লাহ, নিজেকে তৃপ্তি ঢেকুর মারতে থাকে আর মুসের মধ্যে তাও লাগাইতে থাকে, কথা বলেন না ঠিক কিনা? সে মনে করে আল্লাহ আমার প্রতি যথেষ্ট খুশি, তা যদি না হতো তাহলে কই আমার তো এই পা একটা অসল হয় না, আমার হাত তো একটা বিকলাঙ্গ হয় না, আমার দেহ ঠিক থাকে, চক্ষু ঠিক থাকে, ব্যবসা বাণিজ্য সব ঠিক আছে, আমার স্ত্রী ঠিক, বাচ্চা ঠিক, সব তো ঠিক মতো চলছে, তাহলে আল্লাহ প্রতি আমার প্রতি দারুণ সন্তুষ্ট আছেন, এটা তার মনের মধ্যে সে তৃপ্তি ঢেকুর গিলতে থাকে আর খুশি হতে থাকে। এই দুই বিষয়ের ফারাক এবং পার্থক্যটা বুঝাবার জন্য আমি আপনাদেরকে বলি, কোরআন এবং হাদিস থেকে শিক্ষা গ্রহণ করুন। দুনিয়ার লাভবান হওয়া এটা আল্লাহর কাছে কিছুই না, এটা শুভ লক্ষণ কুলক্ষণ কোনটাই গ্রহণ করা যায় না, কারণ এই তামাম দুনিয়ার মূল্য আমার আল্লাহর কাছে একটা মশার ডানার সামনে নয়। আল্লাহর নবী সাহাবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কষ্টের জীবনকে গ্রহণ করেছেন, পরিবারের মধ্যে কষ্টকে তিনি লালন করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি রমণীদের সরদার যিনি হবেন তার নাম কি বলুন তো আপনারা? প্রশ্নটা বেশি কঠিন হয়ে গেল, কমন প্রশ্ন জবাব বলুন, বেহেশতের রমণীদের সর্দারিনী কে হবেন? ফাতিমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত আদরের কন্যা তিনি ছিলেন, কোথাও সফরে যাওয়ার সময় সর্বশেষ ফাতিমার সাথে হুজুর দেখা করে যেতেন, আবার দূর সফর থেকে বাড়ি ফিরে সর্বপ্রথম ফাতিমার সাথে দেখা করতেন। একবার আল্লাহর হাবিব দূর সফরে কোথাও গেলেন, সাথে হজরতে আলীকেও নিয়ে গেলেন, বাড়িতে রসুলও নাই, আলীও নাই, এই সুযোগে ফাতিমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘদিন ধরে গরিবের সংসারে তিল তিল করে কিছু টাকা তিনি সঞ্চয় করেছিলেন অনেক কষ্ট করে, সেই টাকাগুলা দিয়ে কানের দুটা দুল বানালেন, হাতের দুটা চুড়ি বানালেন, গলার একটা চেইন বানালেন, আর ঘরের সামনে একটা নতুন পর্দা ঝুলাই দিলেন। তিনি এই কথা স্বামীকেও বলেননি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও জানান নাই। তার মনের মধ্যে তামান্না ছিল, আমার আব্বা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহাদের ময়দান থেকে বাড়ি ফিরে আসবে তাকে আমি সারপ্রাইজ দেব। এরকম মহিলারা করেন অনেক সময়,
স্বামীর পকেট থেকে টাকা নিয়ে তিল তিল করে একটা সঞ্চয় করে, কিছু কিছু টাকা জমায়। আবার স্বামী কখনো বিপদে পড়ে গেলে নিজের স্ত্রী আবার সে তাকে তাহলে হেল্প করে, তার টাকা দিয়ে তারা সাহায্য করে। এই যে প্রচলন, এই যে ধারাবাহিকতা, এটা নতুন নয় এবং এটা অবৈধ নয়। স্বামীর পকেট থেকে স্ত্রী কিছু কিছু টাকা নিবে, এটা অবৈধ বা নাজায়েজ বা হারাম নয়। তবে মোটা অঙ্কের টাকা নেওয়া যাবে না, যেটা হলে তার গতির মধ্যে ব্যাহত হতে পারে, সামান্য এদিক সেদিক তার খরচের জন্য সে কিছু টাকা নিতে পারে, এই পারমিশন শরীয়তে আছে। যদি বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে কিছু পুরুষ আছে পকেট থেকে টাকা নিলে যদি বলে এই বেটা বেটি চোরের ঘরে চোর, আমার পকেট থেকে টাকা নিলে কেন, এটা জুলম হবে। স্ত্রীর জন্য শরীয়তে এতটুকু পারমিশন আছে, স্বামীর পকেট থেকে স্বামীর অনুমতি ছাড়াও স্বামীর টাকার মধ্যে তার পূর্ণাঙ্গ হক আছে। সুবহানাল্লাহ, বলতে ইচ্ছে করলো না। আমার প্রিয় বন্ধুগণ, তিল তিল করে সামান্য কিছু টাকা তিনি গহনা টাকা তিনি জমা করলেন, ওই অর্জিত সঞ্চিত টাকা দিয়ে আল্লাহর নবীর অ্যাবসেন্সে তার অনুপস্থিতিতে এবং হযরতে আলী তার স্বামীর অনুপস্থিতিতে তিনি কয়েকটা কাজ করলেন। একটা কাজ হলো তিনি দুই কানের দুটা দুল বানালেন, দু হাতের দুটা চুড়ি বানালেন, হাতের গলার একটা চেইন বানালেন। এই কাজগুলা করলেন এবং সাথে ঘরের সুন্দর একটা নতুন পর্দা ঝুলালেন। দীর্ঘদিন পরে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন যখন জিহাদের ময়দান থেকে বাড়ি ফিরলেন, তার স্বভাব অনুযায়ী সবার আগে ফাতিমার সাথে দেখা করতে হবে। ফাতিমার ঘরে যখন তিনি ঢুকতেছিলেন, ঘরের সামনে নতুন পর্দা লাক্সারিয়াস পর্দা দেখে তার চেহারা বিষণ্ণ হয়ে গেল, ফুটন্ত হাসি বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুস্কি হাসতেন, আনন্দঘন মুহূর্তে আল্লাহর হাবিব ফাতিমাতুজ্জাহরার ঘরে যখন প্রবেশ করলেন, ঘরের মধ্যে যাওয়ার পরে ফাতিমা হুজুরকে সারপ্রাইজ দিবে বলে আগে কিছু বলেনি, কিন্তু আল্লাহর নবী ফাতিমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দেখার সাথে সাথে হুজুরের চেহারা মলিন হয়ে গেল। আল্লাহর নবী চুপচাপ ঘরের মধ্যে বেশ কিছু সময় অবস্থান করলেন। সাহাবায়ে কিরাম দরজার বাহিরে দাঁড়ানো, তারাও হুজুরের অপেক্ষায় আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার সাথে দেখা করেই বের হয়ে আসবেন, কিন্তু হুজুর তো বের হচ্ছে না, লম্বা সময় হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার রুম থেকে বের হয় না। সাহাবায়ে কিরাম ভাবতেছিল যে ঘটনা কি, এমন তো কখনো হয় না, দেখা করেই বের হয়ে আসবে হুজুর ক্লান্ত, আমাদেরকে বিদায় দিয়ে এরপরে তিনি বাড়ি যাবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ পরে বের হলেন। সাহাবায়ে কিরাম অবাক বিশ্ব হুজুরের চেহারার দিকে তাকিয়ে দেখছে যে আনন্দ চিত্তে হৃষ্ট চিত্তে খুশি মনে হুজুর ঘরে প্রবেশ করেছেন, কিন্তু বের হচ্ছেন বিষণ্ণ মন নিয়ে। হুজুরের চেহারার মধ্যে দুঃখের ছাপ আনন্দের ছাপ দেখা যাচ্ছে না, খুশি নয়, হুজুর যেন কোনো কারণে ব্যথা পেয়েছেন, আঘাত পেয়েছেন মনে, এরকম মনে হচ্ছে চেহারা দেখে। মসজিদে নববীতে হুজুর গিয়া বসলেন, মিম্বারে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জরুরি বৈঠক বসলেন। জান্নাতি রমণীদের সরদার ইনি যিনি হবেন ফাতিমাতুজ্জাহরা, তার বোঝার কোনো বাকি থাকলো না যে আমার বাবা আমার কানের দুল আর আমার হাতের চুড়ি আমার গলার মালা বাবার কোনোটাই পছন্দ হয় নাই। সাথে সাথে একজন সাহাবীকে ডাকলেন, সাহাবীর শোনো, ছোট্ট একটা পাত্রের ভিতরে ছোট্ট একটা কাপড়ের ভিতরে হাতের চুড়ি কানের দুল আর গলার চেনটা রেখে দিয়া জমা করে বললেন সাহাবীরে, এটা নিয়ে যাও আমার বাবার হাতের মধ্যে দিয়া মসজিদে নববীর মধ্যে চলে যাও, আমার বাবার হাতের মধ্যে দিয়া গিয়া বলো যে আপনার মেয়ে ফাতেমা আল্লাহ এবং তার রসুলের খুশির জন্য তার সমদীয় সম্পদের সাথে তার সঞ্চিত সব ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। ফাতিমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্টে তার সংসার চলে, মানুষ বলতে সামান্য পরিমাণ সুখ স্বাচ্ছন্দ্য কে না চায়, তারাও তো মানুষ ছিলেন, তারা রসুলের কন্যা হলেও তারা তো ফেরেশতা ছিলেন না, তারাও তো রক্তে মাংসে গড়া মানুষ ছিলেন, ঠিক কিনা? তাদের মধ্যেও আনন্দ আছে, খুশি আছে, রাগ আছে, গুসা আছে। মানবিক দৃষ্টিতে একজন মানুষের যতগুলো কোয়ালিটি থাকা দরকার সব তো তাদের মধ্যে ছিল, কিন্তু ভালো করে লক্ষ্য করেন
আল্লাহর হাবিবের হাতে গহনার স্বর্ণগুলো পাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার বিচন্নের ছাপটা চলে গেল। হুজুর আনন্দ চিত্তে ঘোষণা দিয়া বললেন, সাহাবায়ে কেরামের সামনে তাহলে ফাতেমার শুভবুদ্ধির উদয় হয়েছে, ফাতেমার জন্য তার বাবার জীবন কোরবান হয়ে যাক। আল্লাহর নবী আবার স্বর্ণগুলো হাতের মধ্যে নিয়া সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা দিলেন, সাহাবীরা শোনো, আমি আল্লাহর নামের কসম করে বলি, এই গোটা আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে তাম দুনিয়ার মূল্য যদি আমার আল্লাহর কাছে একটা মশার নানার সমান হতো, এই পৃথিবীতে কোনো কাফের বেঈমানকে আল্লাহ এক ডুব পানি পান করতে দিতেন না, এক ঢোক পানি কোন কাফের আল্লাহ পাক গিলতে দিতেন না। আল্লাহ পাক দুনিয়ার কোনো মূল্য নাই বলে একজন নামাজি তার ক্ষেতে যেভাবে ফসল হয় বেনামাজের ক্ষেতে সেইভাবেই ফসল হয়ে যায়, একজন নামাজির ব্যবসা বাণিজ্য যেভাবে চলে বেনামাজের ব্যবসাও সেইভাবে চলে, কথা ঠিক কিনা জোরে বলেন। একজন নামাজির জীবনে বরং বিপদ বেশি আসে, কষ্ট বেশি আছে, মুসিবত বেশি আসে, আর বেদিন কাফের বেঈমান যারা তাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি বেশি আছে, ঠিক কিনা জোরে বলেন। সমাজের মধ্যে সুখ আর সুখ বলা যায় না, সুখের সামগ্রী তাদের জীবনে বেশি আসে কিন্তু সুখ বেশি আসে এ কথা বলা যায় না, ঠিক কিনা, ঠিক কিনা জোরে বলেন। আমার মা আমাদের এই জন্য বলি, দুনিয়া কষ্টের জায়গা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাদেরকে এভাবে কন্ট্রোল করলেন, দুনিয়ার চাকচিক্য গ্রহণ করতে দিলেন না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হুজুর বলেন, হুফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফাতিন নারু বিশাহাওয়াত। এই দুনিয়াতে দুঃখ দিয়ে আর কষ্ট দিয়ে ত্যাগ আর কুরবানি দিয়ে জান্নাতটাকে আল্লাহ পাক ঢেকে রেখেছে, কোন বান্দা যদি জান্নাতে যেতে চায় সে যেন জমিনের মধ্যে কষ্ট করার জন্য প্রস্তুতি নিয়ে রাখে। ইমানদারের জীবনে কষ্ট আসবে, ইমানদারের জীবনে দুঃখ আসবে, ইমানদারের জীবনে যাতনা আসবে, ইমানদারের জীবনে শাহাদাতের মৃত্যু পর্যন্ত আসতে পারে, ইমানদার ঘাবড়ায় যাবে না, যদি বলেন সুবহানাল্লাহ। কারণ হলো হুফাতিল জান্নাতু বিল মাকারিহি, দুঃখ কষ্ট চাদর দিয়া জান্নাতটাকে ঢাকা, অহুফাতিন নারু বিশাহাওয়াতি, আর আরাম দিয়ে আয়েশ দিয়ে বিলাসিতা দিয়ে ভোগ বিলাসিতা দিয়ে জাহান্নামটাকে ঢেকে রাখা হয়েছে। কোন বান্দা বান্দি যদি দুনিয়ার মধ্যে বেশি শোক করে নিঃসন্দেহে জাহান্নামের চাদর পরিষ্কার করে ফেলে, জাহান্নামের রাস্তা তার জন্য খুলে যায়, জোরে বলেন নাউযু বিল্লাহ।